নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এবং এপিসোডের বিষয়টা কিন্তু, আপনি যদি সিনেমা প্রেমী হন, এন্টারটেনমেন্টের খবর রাখতে পছন্দ করেন, তাহলে আপনার ভালো লাগার, তা হলো কঙ্গনা রানাওয়াত। এই বলিউডের যে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, একেবারে নতুন প্রজন্মের বলি বা কি করে কঙ্গনা রানাওয়াতকে, বেশ কয়েক বছর হয়ে গেল তিনি বলিউডে রয়েছেন, বেশ কয়েক বছর হয়ে গেল, সেই গ্যাংস্টার তার তো অনেক বছর হয়ে গেল। তো কঙ্গনা রানাওয়াত মানে যেন বিতর্ক। তিনি রোজ এমন কিছু টুইট করেন বা সব বিষয়ে কথা বলেন বলে বিতর্কের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের একেবারে কি ভালো সম্পর্ক সে তো সকলেই আমরা বুঝতে পারি। তিনি রোজই খবরে থাকে কঙ্গনা রানাওয়াত, কাউকে এটা বলে, কাউকে এই কথাটার পাল্টা বলে, কেউ কঙ্গনা রানাওয়াতকে কিছু বলে। আলটিমেটলি কঙ্গনা রানাওয়াত শব্দটা রোজ খবর কাগজ বলুন, টেলিভিশনে বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, সব জায়গাতেই আছে। কঙ্গনা রানাওয়াত আবার একটি বোমা ফাটিয়েছেন। তিনি বলিউডের নিন্দে করতে গিয়ে বলেছেন, বলিউড হলো একটা উদ্ভব শব্দ যেটা নাকি হলিউডের থেকে নকল করা এরকম কিছু একটা জিনিস। তিনি বলতে চেয়েছেন বলিউড একটি উদ্ভব শব্দ, এটা ওই হলিউডকে নকল করতে যাওয়া একটা বিচ্ছিরি জিনিস। তো তিনি সেখানেই রয়েছেন, তিনি বলিউডেই কাজ করেন। তো সেই প্রশ্নই মনে পড়লো যে কঙ্গনা রানাওয়াত কীভাবে বলিউডে এসেছিলেন। তিনি মাধ্যমিকটা দেওয়ার পরেই তার বাবা মা তাকে ঠিক করেন যে তাকে ডাক্তার বানাবেন। সেরকমই একটা বাড়ির বাবা মায়ের ইচ্ছা থাকে না যে ছেলে বা মেয়ে এই হোক বড় হয়। তারপর ছেলে মেয়ের নিজেদের ইচ্ছাও থাকে, কেউ সেটা বলতে পারেন, কারো কারো বাবা মায়েরটা চাপিয়ে দেওয়া সেটাই করতে হয়। তা কঙ্গনা রানাওয়াতের মোটেই ইচ্ছে ছিল না যে তিনি ডাক্তার হবেন বা মেডিকেল নিয়ে পড়াশোনা করবেন। তা সত্ত্বেও মাধ্যমিকের পর তাকে পাঠিয়ে দেওয়া হয় চণ্ডীগড়ে, যেখানে তিনি মেডিকেল কোচিং করবেন। তা ভালো, সেখানে তিনি যান গিয়ে মেডিকেল কোচিং করা নেয়া তো দূরের কথা। তিনি সেখানে দেখেন যে একটা সুন্দরী বিউটি কন্টেস্ট প্রতিযোগিতা হচ্ছে। তো যথারীতি কঙ্গনা রানাওয়াতের এসবের প্রতি একটি ঝোঁক ছিল সেই সময়টায়, তিনি নাম দিয়ে ফেলেন ওই ওই প্রতিযোগিতাতে, এবং তার ফলস্বরূপ ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে যান তিনি, সেরা হন। সেটাতে তো খুব গদগদ খুশি হয়ে কঙ্গনা রানাওয়াত বিজয়ী হয়ে ফিরলেন বাড়িতে। কিন্তু বাড়ির লোক মোটেও খুশি নয় এসবে। বাড়ির লোক বলেন যে না, তোমাকে ডাক্তারিটাই পড়তে হবে। এরপর কঙ্গনা রানাওয়াত ফের চলে যান দিল্লি। দিল্লিতে গিয়ে দেখেন এদিক ওদিক সেদিক জোগাড় করে ব্যাংক অ্যাকাউন্ট হ্যান ত্যান 1,050 টাকা তিনি জোগাড় করে ফেলেন। তার অ্যাকাউন্টে এই টাকাটা ছিল সে সময়। তো তিনি ওই টাকায় একটা ভালো গাউন কিনে, ভালো গাউন কিনে শটান চলে যান মুম্বাইতে, যে আমি ওখানে গিয়ে আমি ছবির জন্য চেষ্টা করি। তো দিল্লিতেও কিছুদিন তিনি স্টেজ পেজ এই জাতীয় নাটকের চেষ্টা করছিলেন। তারপর মুম্বাই যান, গিয়ে শুনতে পান যে গ্যাংস্টারের জন্য অডিশন হচ্ছে, নতুন অভিনেত্রী নেওয়া হবে। তো তিনি যান এবং অডিশনে তিনি পাশ করেন, কিন্তু তাতেও সমস্যা হয়। সমস্যাটা এরকম, কঙ্গনা রানাওয়াতের শুরুর দিকের মনে থাকবে আপনাদের, চুলগুলো ছিল কোঁকড়ানো, তার উপর তিনি ভালো ইংরেজিটাও বলতে পারেন না। সেই সময়ের কঙ্গনা রানাওয়াত খুব একটা ভালো ইংরেজি বলতে পারতেন, 17 বয়স ছিল তার। তো 17 বছরের একটি মেয়ে ইংরেজিটাও খুব ভালো বলতে পারেন না, চুলগুলো কোঁকড়ানো, তারপর আরো এইভাবে চলে এসছেন একা একা, নিজে লড়ছেন কিছু করার জন্য, এসবগুলো নিয়ে তার পাসপোর্টও ছিল না তখন, যে এইরকম একজন অভিনেত্রীকে নিয়ে কাজ করাটা কি ঠিক হবে। গ্যাংস্টারের ছবি নির্মাতারা তারা ওইসব ভাবনা চিন্তা করছিলেন, কিন্তু সেসবকে তোয়াক্কা না করেই তারা কঙ্গনা রানাওয়াতকে সুযোগটা দেন। কেননা কঙ্গনা রানাওয়াতের মধ্যে তারা একটা স্পার্ক বা ঝলক দেখেছিলেন, মনে হয়েছিল যে এই মানুষটি বা এই অভিনেত্রী অনেক দূর যেতে পারে। তা যে যেতে পারে সেটা গ্যাংস্টার প্রমাণ। গ্যাংস্টার কেন, তার পরবর্তী অনেক ছবিতে কঙ্গনা রানাওয়াত প্রমাণ করেছেন তিনি অভিনয়টা ভালো করেন, তাকে দর্শক পছন্দ করে, তিনি বেশ জনপ্রিয়। সমস্যা হচ্ছে ইদানিং তিনি এত বেশি বিতর্কে থাকেন, সেই গ্যাংস্টার থেকে আজ তিনি থালাইভি। তো এই ধরনের ছবিতে একের পর এক হিট সিনেমাতে তিনি অভিনয় করেছেন। দেখা যাক কঙ্গনা রানাওয়াতে আবার কি কি বোমা ফাটান। তবে কঙ্গনা রানাওয়াতের উত্থানটা কিন্তু বলিউডে ছিল এরকম, একা চলে আসা মানুষ, এই লাইনগুলো, এই গল্পগুলো বললাম এই জন্যে যে বরাবরই জেদ ছিল মানুষটা, একাই কিছু করে ফেলবেন, করেওছেন মানুষটা। তো যে মানুষটা এত স্ট্রাগল করে একা একা একটা জায়গায় দাঁড় করিয়েছেন নিজেকে, তার জীবনে তো একটু বিতর্ক থাকে। তো আজকের মতো শেষ স্বরূপ কথা। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।